আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন হচ্ছে তুর্কিশ টি স্টল থেকে এটা হচ্ছে খানদানি চায়ের অর্ডার করেছি, যেটার প্রাইস হচ্ছে 25 টাকা। তো আমি দুইটা নিয়েছি, আমার জন্য আর আমার হাজবেন্ডের জন্য। তো এই হচ্ছে খানদানি চায়ের চেহারা, ফেস এই হচ্ছে উনি খাচ্ছে। তো কি অবস্থা খেতে আমজাদ, আসলে টেস্ট লাগছে? ও আচ্ছা, তার নিউ এক্সপিরিয়েন্স। এর আগে আমরা কলকাতাতেও চা খেয়েছিলাম, কিন্তু এরকম মাটির শান্তিতে খেয়েছি, বাট এই খানদানি চায়ের স্পেশালটা খেয়েই বুঝতে পারবো। তো বন্ধুরা, এই হচ্ছে আমার খানদানি চাটা। এটা ওরা উপরে কি ব্যবহার করে আই ডোন্ট নো, বাট এখন আমি একটু খেয়ে দেখছি আপনাদের সাথে। বিসমিল্লাহ। এই হচ্ছে চায়ের অবস্থা, আসলে একটু অন্যরকম। উপরে ওরা হয়তো গুঁড়া দুধ এবং কিছু বাদাম ইউজ করে, মেবি আমার কাছে মনে হচ্ছে সেটা। এই আপনার কাছে উপরে মনে হলো কি কি ওরা ইউজ করেছে? এটার উপরে কি কি দেওয়া? চকলেট আর তারপরে বাদাম গুঁড়া, চকলেট গুঁড়া, চকলেটের গুঁড়া, বাদামের গুঁড়া আর কি। ও আচ্ছা, দেখতেও কিন্তু খুব ডেজার্টটা কিন্তু এটা ডেজার্টের মতোই লাগে বা চাই, এটা কিন্তু খুবই স্পেশাল। এখন তুমি চা খেতে চাচ্ছ? আচ্ছা তাহলে খাও, অনেক গরম, এটা যাতে না পড়ে। আল্লাহ হাফেজ, আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। এটা হচ্ছে তান্দুরি টি, থাইল্যান্ড আইস টি আছে, মালয়েশিয়ান আইস, মালাই টি আছে। তো আপনারা সবাই নিরিবিলি পরিবেশও এখানে এসে খেতে পারেন চা। এখানে অনেক কাস্টমার দেখা যাচ্ছে বসে বসে খাচ্ছে। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সামনে নবারুল স্কুল অ্যান্ড কলেজ আছে। বাবা আল্লাহ হাফেজ বলো সবাইকে, বাই বাই দাও। লিয়ানা বাই বলো সবাইকে। কেমন লাগছে খেতে? তিনটা তো দিতে,